হলেও সত্য আজ থেকে পনেরোশো বছর পূর্বে যে গাছটির নিচে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন জর্ডানের মরুভূমির অভ্যন্তরেই সাফাই এলাকায় সেই গাছটি আজও দাঁড়িয়ে আছে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পৃথিবীতে এত পুরনো কোন গাছ এখনো বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি মরুভূমির রূপ পরিবেশের কারণে জন্ম থেকে গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর গাছটি সবুজ ভরে ওঠে এবং আজ অবস্থায় দাঁড়িয়ে আছে। অবিশ্বাসে এই গাছটি জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় দণ্ডায়মান জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মোহাম্মদ সাল্লা এর বয়স তখন বারো বছর তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য উপলে মক্কা থেকে তৎকালীন শাম বা সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডানে এসে উপস্থিত হন জর্ডানের সেই এলাকাটি ছিল শত শত মাইল ব্যাপী বিস্তৃত উত্তপ্ত বালুকাময় এক মরুভূমি হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম এবং তার চাচা আবু তালিব মরুভূমি পাড়ি দেওয়ার সময় ক্লান্ত হয়ে পড়েন তখন তারা একটু বিশ্রামের জায়গা খুঁজছিলেন কিন্তু আশেপাশে তারা কোনো বসার জায়গা খুঁজে পাচ্ছিলেন না চারদিকে যত চোখ যায় কোনো বৃক্ষ রাজি সন্ধান পাচ্ছিলেন না কিন্তু দূরে একটি মৃত গাছ দেখতে পেলেন তারা উত্তপ্ত মরুভূমির মাঝে গাছটি ছিল লতা শীর্ণ ও মৃত প্রায় উপায় না পেয়ে তারা মরুভূমির উত্তাপে শীর্ণ পাতাহীন সেই গাছটির তলায় বিশ্রাম নিতে বসেন উল্লেখ্য রাসুল মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার চাচাকে নিয়ে যখন গাছের তলায় বসেছিলেন তখন তাদের ছায়ারিতে আল্লাহর নির্দেশে মৃতপ্রায় গাছটি সজীব হয়ে ওঠে এবং গাছটির সমস্ত ডালপালা সবুজ পাতায় ভরে যায় সেই গাছটি বর্তমানে সাহাবি গাছ নামে পরিচিত এই ঘটনা দূরে দাঁড়িয়ে জার্জিস ওরফে বুহাইরা নামে একজন খ্রিস্টান পাদ্রী সবকিছু দেখছিলেন আবু তালিম মাহমুদ সাল্লাহু নিয়ে পাদ্রীর কাছে গেলে তিনি বলেন আমি কোনোদিন এই গাছের নিচে কাউকে বসতে দেখিনি পাদ্রী বলেন গাছটিও ছিল পাতাহীন কিন্তু আজ গাছটি পাতায় পরিপূর্ণ এই ছেলেটির নাম কি চাচা আবু তালিব উত্তর দিলেন মোহাম্মদ পাদ্রী আবার জিজ্ঞেস করলেন বাবার নাম কি আব্দুল্লাহ মাতার নাম আমিনা বালক মোহাম্মদ দেখে এবং তার পরিচয় শুনে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিন্তা আর বাকি রইল না যে এই সেই বহু প্রতীক্ষিত শেষ নবী মোহাম্মদ চাচা আবু তালিবকে ডেকে পাদ্রী বললেন তোমার সঙ্গে বসা বালকটি সারা জগতের সর্দার সারা বিশ্বের নেতা এবং এই জগতের শেষ নবী তিনি বলেন আমি তার সম্পর্কে বাইবেলে পড়েছি এবং আমি ঘোষণা দিচ্ছি এই বালকটি শেষ নবী চাচা আবু ও মহানবী সালাম যে গাছের নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন সেই গাছটি পনেরোশো বছর আগে যে অবস্থায় ছিল সেই জর্ডানের মরুভূমিতে দাঁড়িয়ে আছে গাছটি সবুজ ভরা অবস্থায় এবং সতেজ ও সবুজ আশ্চর্যের বিষয় এই যে গাছটি যেখানে অবস্থিত তেমন মরুতানে কোন গাছ বেঁচে থাকা সম্ভব নয় গাছটির আশেপাশের কয়েকশ কিলোমিটার এলাকার মধ্যে আর কোনো গাছ নেই গাছটির চারিদিকে দিগন্ত জোটা শুধুই মরুভূমি আর মরুভূমি উত্তপ্ত বালুকময় মরুভূমির মাঝে গাছটি দাঁড়িয়ে থেকে আল্লাহর অসীম ক্ষমতার ব্যাখ্যা দিয়ে যাচ্ছে